ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে, আহত হয়েছে কমপক্ষে আরও 16 জন। আজ সোমবার ঠাকুরগাঁও সদরের ফাড়াবাড়ি এলাকার চেপটিকুড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফাড়াবাড়ি এলাকার বিভিন্ন জায়গা থেকে সবজি ক্রয়ের পর ট্রাক বোঝাই সহ শ্রমিক ও ব্যবসায়ীরা ওই ট্রাকটিতে করে ঠাকুরগাঁও শহরের দিকে আসছিল। এ সময়ে ফাড়াবাড়ি এলাকার চেপটিকুড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায় ট্রাকটি। ধাক্কা খেয়ে পাশের একটি পুকুরে ট্রাক বোঝাই সবজি সহ পাল্টি খায় ট্রাক। দুর্ঘটনার সময় ট্রাকে থাকা 17 জন শ্রমিক ও ব্যবসায়ী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক জেনারেল সদর হাসপাতালে ভর্তি করলে এদের মধ্যে 6 জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। রংপুর হাসপাতালে যাওয়ার পথে সৈয়বুর রহমান নামে একজনের মৃত্যু হয়। নিহত সৈয়বুর রহমান সদর উপজেলার কহরপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে বলে জানা গেছে। তো 4-5 জনকে আমরা উদ্ধার করেছি, যারা আহত হয়েছে আর কি, গুরুতর আহত হয়েছে 2-1 জন। যে দুর্ঘটনাটা হলো, গাড়ি পাল্টি খাওয়ার জন্য হাসপাতাল আধুনিক সদর হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার পথে দিনাজপুর রোড 29 মাইলে যায় তার মৃত্যুবরণের সংবাদ এই পর্যন্ত পাওয়া গেছে। মালটা প্রথম থেকে আঠবাড়ি থেকে আসতেছে, আসে কিছু বদলশিতে উঠছে, কিছু ভাড়াবাড়িতে উঠছে, ওটা নিয়ে চিটাগাঙ্গে রওনা দিচ্ছে। যাওয়ার পথে আমাদের চেপটিকুড়ার সাথে গাড়িটা পাল্টি খায়। এ বিষয়ে সদর থানার ওসি ফিরোজ কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কি কারণে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। মোহাম্মদ মিনাজ আলম, যুগের কণ্ঠস্বর, ঠাকুরগাঁও।